ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স হ্যালো ভিউয়ার্স অনেক বন্ধুই রয়েছ যাদের এসএলএসটির ক্ষেত্রে মেন সাবজেক্ট ফিজিক্স বা কেমিস্ট্রি বা যারা এসএলএসটির ক্ষেত্রে নাইন টেন সেকশনের ক্ষেত্রে যেই ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা রয়েছে তার জন্য প্রিপারেশান নিচ্ছ তো বলে রাখি আমার সাবজেক্ট কিন্তু ম্যাথামেটিক্স কিন্তু তা সত্ত্বেও আমি বিভিন্ন সাবজেক্টের সিলেবাস এবং বই সংক্রান্ত তথ্য আমার বিভিন্ন সাবজেক্টের বন্ধুদের কাছ থেকে যখন পাই সেগুলো তোমাদের জানানোর চেষ্টা করি যাতে তোমাদের অনেকটা হেল্প হয় তো আজকের এই ভিডিওটার লক্ষ্য কিন্তু তাই এখানে আমরা ফিজিক্সের ইলেভেন টুয়েলভ সেকশনের সিলেবাসটা দেখব কেমিস্ট্রির ইলেভেন টুয়েলভ সেকশনের সিলেবাসটা দেখবো এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যে নাইন টেন সেকশনের সিলেবাসটা রয়েছে সেটা আমরা এখানে দেখে নেব তো প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে যেই ইলেভেন টুয়েলভ সেকশনের সিলেবাসটা রয়েছে সেটা তো দেখো ফিজিক্সের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভ সেকশানে কী কী আছে এইগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই যে পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখানে এই যে সিলেবাসটা এবার দেখছি এবার হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে ইলেভেন টুয়েলভ সেকশানে যে সিলেবাসটা তো কেমিস্ট্রির ক্ষেত্রে কী কী রয়েছে দেখো এই টপিকগুলো রয়েছে এবং তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা ছিল কি এমসিকিউ প্র্যাকটিস বই এই তিনটের উপরে ফিজিক্স কেমিস্ট্রি বা ফিজিক্যাল সায়েন্সের জন্য কিছু এমসিকিউ প্র্যাকটিস বই আমার অন্যান্য সাবজেক্টে যে বন্ধুরা রয়েছে তাদের কাছ থেকে জেনে আমি বানিয়েছিলাম যাতে তোমাদের হেল্প হয় তো ওটা দেখে নিও তোমরা অনেকটা আইডিয়া পাবে যে কী কী বই প্র্যাকটিসের জন্য ফলো করা যেতে পারে তো এইগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছ এটা কেমিস্ট্রি সিলেবাস চলছে ইলেভেন টুয়েলভ সেকশনের ক্ষেত্রে এখনও চলছে এটা যথেষ্ট বড় সিলেবাসের পেজগুলো আমি দেখতে পাচ্ছি এখানে তো এইগুলো রয়েছে তোমরা টপিকের নাম এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছ এবং তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেই চলছে কেমিস্ট্রি তো এরপরে আমরা চলে যাব যেটা এটা এখনও চলছে ঠিক আছে হ্যাঁ ইলেভেন টুয়েলভ সেকশনের পরে আমরা দেখে নিচ্ছি নাইন টেন সেকশনের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা রয়েছে সেখানে কি কি টপিক রয়েছে তো তোমরা জানো তোমাদের নাইন টেন সেকশনের ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোই কিন্তু পড়তে হবে তো এটা প্রথমে এটা ফিজিক্সের এবং এটা কেমিস্ট্রির যে যেটা রয়েছে নাইন টেন সেকশনের ক্ষেত্রে তোমরা এখান থেকে দেখে নিতে পারছো পরপর টপিকগুলো এভাবে রয়েছে দেখে নাও এখানে এটা রয়েছে আর দুটো পেজ আছে কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস এগুলো রয়েছে তো ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নিও এখানে অনেক গুরুত্বপূর্ণ লিঙ্ক তোমরা পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং